শীতে অনেক ভালো আছি। তোমরা সকালে নাস্তা করেছো সবাই? কেন বাবা, এখন কয়টা বাজে বলো তো? মানে তখন আমাদের হচ্ছে রান্না হয়নি, সেটা তো দুপুরের রান্না বাবা, সকালে নাস্তা করনি? সকালের নাস্তা করেছি। আমি গত ক্লাসের পড়া সম্পর্কে একটু জানতে চাইবো, আমাকে প্লিজ যাকে জিজ্ঞেস করবো সেই উত্তর দেওয়ার চেষ্টা করবে। সকাল এবার আমাকে বলবে চব্বিশ বানান কি? আমি বলবো। আচ্ছা অহন আগে বলো চব্বিশ বানান কি? সাফরিন প্রতি বানান বলো। কথায় লেখা শিখবো, তবে কত থেকে ২৬ থেকে, তাই না? ২৬ থেকে কত বলো তো? ২০ থেকে। ২০ কেন বাবু? ২৬ থেকে ৩৫ এবং আজকের পাঠ থেকে আমরা ২৬ থেকে ৩৫ পর্যন্ত বানান বা কথায় লেখা শিখতে পারি। দেখি প্রথমে প্রশ্নটা করে দিয়ে নি, আমাদের প্রশ্ন থাকে এভাবে, প্রশ্ন থাকবে কি কথায় না সোনা? ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১। আচ্ছা আমরা নিচে লিখি ৩১ ৩২ ৩৩ ৩৪ এবং ৩৫। দেখো আমাদের প্রশ্ন হয়ে গেছে, আমরা অবশ্যই বানানগুলো আজকেও মুখস্থ করে ফেলবো, তবে আগে সুন্দর করে লিখবো, লেখার সঙ্গে সঙ্গে বলবো এবং মুখস্থ করবো। দেখো আমাদের প্রথম কাজটা আমরা সেরে ফেলি, তোমরাও সুন্দর করে খাতার মার্জিনটা দিয়ে নাও। এরপরে আমরা এক নং প্রশ্নের উত্তর লিখবো, কোথায় লিখবো বলো তো? মার্জিন থেকে একটু নিচে একটু ডান দিকে সরে লিখবো, যেন খাতার ঠিক মাঝামাঝি জায়গায় এটা থাকে। নং প্রশ্নের
উত্তর। এরপরে আমরা এই লং প্রশ্নের উত্তরের নিচে আন্ডারলাইন করব স্কেল ধরে। এই তো আমাদের স্কেলের কাজ শেষ। এবার সুন্দর করে হেডিংটা দিয়ে নিতে হবে। আমাদের আজকের হেডিং কি? কথায় লেখা। অর্কিট বাবু, তুমি এবার লেখা শুরু করো, এবং প্রত্যেক বাবু সুন্দর করে তোমাদের খাতায় নং প্রশ্নের উত্তর লিখে আমার সঙ্গে লেখা শুরু করবে। কথায় লেখা, ঠিক আছে? এইবার আমরা কি করব বলো তো বাবুরা? সংখ্যাগুলো উঠাবো প্রশ্ন থেকে। প্রশ্নে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো উঠাবো। এই যে দেখো, প্রশ্নে আমাদের কি কি আছে? আছে 26, আর আছে কি 27, 28, 29, আছে 30, আর কি আছে বলো তো? 31, 32, 33, 10 তিন কি 33, 34, এবং সর্বশেষ সংখ্যা আছে আমাদের 35। তোমরা সুন্দর করে সংখ্যাগুলো উঠিয়ে নাও। সর্বশেষ সংখ্যাটি হলো 35। এইবার আমাদের কাজ কি বলতো? সুন্দর করে বানানগুলো পড়া ও লেখা। আমার বাবুরা আশা করি আমার সঙ্গে সঙ্গে সুন্দর করে বানান পড়বে, তবে কেউ চিৎকার দিয়ে বলবে না, আস্তে আস্তে পরিষ্কার করে বলবে, ঠিক আছে? আমি বলা শেষ করব, তোমরা শুরু করবে, তোমরা শেষ করবে, আমি আবার শুরু করব। তো বলো আমার সঙ্গে, ছয় আকারে ছা, বলো ছয় আকারে ছা, বয়ে বয়ে যুক্ত রসইকার, সাতাশে সাতাশ। সাজিত বাবু সুন্দর হচ্ছে, কিন্তু আর একটু আস্তে বলবে। এবার বলো তো 28, সরে আট, একার এটা আটা, সরে আট, একার এটা, আলে বস, আলে বস, 28, ভেরি গুড, 28, দীর্ঘ উ, দন্তন্ন, 28, দীর্ঘ উ, দন্তন্ন, ন, তয়ের অফলে অস্বীকার, আলে বস, দীর্ঘ উ, ন, এইবার একটা জিনিস দেখো তো বাবু, এইটা আমরা কি বলছি? তয়ের ফল আর অস্বীকার, কিন্তু দেখতে কিসের মতো? এর মতো, তাই না? কিন্তু এখানে একটা পার্থক্য দেখো। পার্থক্য কি? এই যে ত আর রফালা লিখলে এরকম হয়, আমরা যদি এই অংশটা মুছে দিই তাহলে দেখো এর মতো হয়। তো আমাদের সাধারণত এই এর মতো, কিন্তু দুটার পার্থক্য হলো তয়ে রফালার পুরে এরকম মাত্রা হবে, এর পুরে হবে না। যদি তোমরা এই মাত্রা এখানে না দাও, এই মাত্রা না দিয়ে যদি এইভাবে শুধু লিখো, আমি কিন্তু এইভাবে কেটে দিব, কারণ এটা এ হয়ে যাবে। কি করবে? অবশ্যই তয়ের অফলার পুরে মাত্রা দিবে, অর্থাৎ এই দাগটা দিবে। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। তাহলে আমরা পড়ি আবার সুন্দর করে, বলো এর কয়েক, বলো এ কয়েক, একত্রিশ, তয়রফলা রসই,
এত চিৎকার দাও কেন? আর চিৎকার দিবা না, আমি বলেছি না আস্তে সুন্দর করে কথা বলবে। হ্যাঁ বলো, ৩৩। এবার বলো আস্তে করে বলো, তয়ে কারে তে, তয়ের ফলা রসই, ৩৩। এবার আমরা সুন্দর করে বানান গুলো আবার পড়বো, কারণ এমন ভাবে পড়বো আমার সঙ্গে, আমি বলবো তারপরে সুন্দর করে বলবে। বলো আমার কথা কি শুনবে না শুধু তোমরাই উত্তর করবে বলো? আমি জানি তোমরা অনেক সুন্দর রিডিং করতে পারো, করে ফেলছো, মুখস্থ করতে পারবে, এখন তো ক্লাস, ম্যামকেও তো একটু বলার সুযোগ দিতে হবে, তাই না? বলো নুনতা সহায়কারে সাত, একার তালে বর্ষ ২৭, সরে আট, একার তালে বর্ষ ২৮, দীর্ঘ উ দন্ত ন উন, তয়ের ফলা রসই কার তালে বর্ষ ২৯, তয়ের ফলা রসই তালে বর্ষ ৩০, ২৯, ৩০। এইবার আমরা পড়ব কি ৩১, এক এক তয়ের ফলা রসই তালে বর্ষ ৩১, ব তয়ের ফলা রসই কার তালে বর্ষ ৩২, তয়ে কারে তে তয়ের ফলা রসই কার তালে বর্ষ ৩৩, চয়ও করে চৌ তয়ের ফলা রসই কার তালে বর্ষ ৩৪, পয় চন্দ্রবিন্দু অন্তস্ত পয় তয়ের ফলা রসই কার তালে বর্ষ ৩০, ৩৫। আমি জানি তোমরা সবাই পারবে, তারপরেও এখন আমি তোমাদের কাছ থেকে শুনবো। বলো এই বানানটা বলো তো, এই যে দেখো আমি ২৮-এর কাছে হাত দিয়েছি, সরে আট ছয় আট তালে বর্ষ ২৮। এবার
জিজ্ঞেস করবো শুধু সে বলবে এবং না দেখে বলবে। আশা করি তোমরা সবাই বানান গুলো মুখস্থ করে ফেলেছো। আচ্ছা বলো আমার দিকে এবং আকাশ বানান বলো। এবার দুই বলো উনত্রিশ এবার সাইম বাবু বলো। বাবু বলো 26 বানান কি ৩৩ মুনতাসির বাবু তুমি বলো তো 35 বানান কি সাম্য। আচ্ছা ঠিক আছে অহন বলো 28 বানান কি আমার বাবুর অনেক সুন্দর পাচ্ছে। এবার আমাকে কে করবে এবার বলো হাসানুজ্জামান। হাসানুজ্জামান বলো 32 আচ্ছা সাতাশ
ওকে আমরা অনেক সুন্দর করে বানান বলতে পারছি শিখতে পারলাম আশা করি লিখতেও পারা যাবে না দেখে তবে আমরা যেহেতু সময় আছে আরো একবার সুন্দর করে পড়ব আমার সঙ্গে সঙ্গে অনেক সুন্দর করে বলবে সবাই বলো ছ আকারে ছ বয় বয় যুক্ত হ্রস্ব ই তালু বর্ষ ২৬ দন্তা ষ আকারে সা কয় আকার তালু বর্ষ ২৭ সরিয়া কয় আকার তালু বর্ষ ২৮ এইখানে দেখো উচ্চারণ কি আটাশ টাশ ক ক যেন না হয় বাবু সোনারা কিন্তু এই ভুলটা করে ফেলো আটা আঠাশ লিখে ফেলো আঠাশ নয় আটাশ আমরা উচ্চারণ করব আটাশ তাহলে সরিয়া আকার তালে বর্ষ আটাশ ২৯ দীর্ঘ উ দন্তন্য উন তয় রফল রস্বিকার তালে বর্ষ ৩০ ২৯ দেখো এই বানানগুলোতে সবগুলোতে ৩০ আছে তাই না এই সবগুলো ৩০ দেখো শুধু এখানে তয় রফল রস্বই তালে বর্ষ ৩০ ৩০ এবার কি এক ৩১ এক বানান করব আগে এক ও এক তয় রফল রস্বই তালে বর্ষ ৩০ ৩১ তারপরে আছে ৩২ ব ৩০ ব ৩০ তাহলে কি আসছে ব আসছে বয়ের সঙ্গে ৩০ ৩২ ৩৩ ৩৩ ৩০-এর আগে তে তে ৩০ তাহলে তে ৩০ তয়েকারে তে ওকে এইবার দেখো ৩৪ চৌ কিসে হয় চয়ে ঔ করে চৌ তোমরা সবাই জানো এটা চয়ে ঔ করে চৌ তাহলে আমরা কি লিখব ৩৪ সর্বশেষে আছে ৩৫ পয়েন্ট পয়েন্ট পয় চন্দ্রবিন্দু অন্তস্থ পয় এখানে অবশ্যই চন্দ্রবিন্দু লাগাতে হবে কারণ উচ্চারণ আমরা কি করছি একটু নাকে তুলে উচ্চারণ হয় চন্দ্রবিন্দু তাই না আমরা উচ্চারণ করছি পয়েন্ট পয় কিন্তু বলছি না পয় বলছি না আমরা কি বলছি পয়েন্ট ৩৫ পয় চন্দ্রবিন্দু অন্তস্থ পয়েন্ট কয়রা ফলা রস্বিকার তারে বর্ষ ৩০ ৩৫ ছোট্ট সোনামণিরা এবার বলো তো আমাকে তোমরা সবাই কি অনেক সুন্দর করে বানানগুলো না দেখে লিখতে পারবে আমি কি নাকি তোমাদের জানার আছে বুঝতে পারোনি বা শিখতে পারোনি এরকম কিছু হ্যাঁ বলো আর কি করবে বাসায় বারবার পড়বে বারবার প্র্যাকটিস করলে কি হবে একদম মনের মধ্যে গেঁথে যাবে তখন আর কখনো ভুল হবে না কাজেই কি করতে হবে অনেকবার প্র্যাকটিস করতে হবে সোনারা ঠিক আছে তো হোমওয়ার্ক লিখো আজকের হোমওয়ার্ক এই যে হ্যাঁ এটাই হোমওয়ার্ক প্লিজ ডাবল তোমরা ক্লাসের লেখাটা পাঠাবে না বাবুরা বাসায় আবার সুন্দর করে পড়ে না দেখে হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবে সবাই লিখে ফেলো আর এই যে দেখো অনেক ঠান্ডা ঠান্ডার সময় গরম কাপড় পরে হ্যাঁ বুঝতে পারছি কি বললাম এই যে ঠান্ডা দেখছি আমি কাউকে কাউকে শুধু গেঞ্জি পরে আছে এই যে সকাল বাবু তোমার ঠান্ডা লাগে না বাবু এভাবে ঠান্ডা কখনো লেগে গেলে অসুস্থ হয়ে যাবে কাজেই অনেক ঠান্ডার সময় অবশ্যই গরম কাপড় পরে থাকো ম্যাম আমি জ্যাকেট পরে আছি অসুস্থ না হয় হ্যাঁ অনেক জ্যাকেট পরে আছি ঠিক আছে ম্যাম আমি এটা পরে আছি বুকে উঠে ঠিক আছে তাহলে ক্লাস শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী ক্লাসে দেখা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম